এটা তো আপনারা নোটিস করেছেন, যখনই মার্কেটে নতুন কোনো ট্রেন্ড বা কোনো নতুন রিভলিউশন আসে বা কোনো নতুন টেকনোলজি আসে, তো সেটা বেশিরভাগ সময় আগে ওয়েস্টার্ন দেশগুলোতে আসে, তারপর সেটা ভারত বা অন্যান্য এশিয়ান দেশগুলোতে এসে পৌঁছায়। উদাহরণস্বরূপ অ্যামাজন ও ফ্লিপকার্টের মতো ই কমার্স প্ল্যাটফর্মগুলোকেই দেখুন, যেখানে আমরা অনলাইন শপিং করি, বা পেপ্যাল বা পেটিএম এর তুলনা করুন। কিন্তু একটা জিনিসে ভারত এখন বিশ্বগুরু হতে চলেছে, আর সেটা হলো ডিজিটাল ট্রানজাকশন। যাই সময়ে ভারত গোটা দুনিয়াকে শেখাচ্ছে যে কিভাবে করা যায়। পয়সা লেনদেন নিয়ে প্রত্যেকেই চিন্তিত থাকে, সাধারণ নাগরিক থেকে নিয়ে ব্যাংক, ব্যাংক থেকে নিয়ে সরকার, সবার নিজের রেভিনিউ, নিজের আমদানি এবং নিজের একটা পয়সার চিন্তা থাকে। আর যেভাবে অনলাইন ফ্রড বর্তমান সময় ইন্টারনেটে অনেক হচ্ছে, সেই কারণে না শুধু ভারতে বরং দুনিয়া জুড়ে মানুষজন ডিজিটাল ট্রানজাকশন থেকে দূরে থাকা পছন্দ করে। কিন্তু ভারতের ইউপিআই পেমেন্ট সিস্টেম ডিজিটাল পেমেন্টকে রিভলিউশনাইজ করে দিয়েছে। ইউপিআই দিয়ে পেমেন্ট করা এতটা ফাস্ট, সিকিউর ও সেফ যে বিশ্বের কোনো পেমেন্ট মেকানিজম এটাকে টেক্কা দিতে পারবে না। 2016 ভারতে ইউপিআই কে ইন্ট্রোডিউস করার পর থেকে ডিজিটাল পেমেন্টের মামলায় ভারত বছরের পর বছর নতুন রেকর্ড বানিয়ে যাচ্ছে। যদি 2020 সালের কথা বলি, ওই বছর ভারতে টোটাল 25.5 বিলিয়ন ডিজিটাল ট্রানজাকশন হয়েছিল, যেখানে চীনে 15.7 বিলিয়ন ও আমেরিকাতে 1.2 বিলিয়ন। সেখানে 2021 সালের কথা বললে ভারতে রিয়েল টাইম পেমেন্ট ট্রানজাকশন 25.5 বিলিয়ন থেকে সোজা 48.5 বিলিয়ন ট্রানজাকশনে পৌঁছে গেছিল, যেখানে চীন 15.7 বিলিয়ন ট্রানজাকশন থেকে 18 বিলিয়ন ট্রানজাকশনেই পৌঁছাতে পেরেছিল। বিশ্বের সঙ্গে কম্পেয়ার করলে প্রতি বছর বিশ্বজুড়ে যত ডিজিটাল ট্রানজাকশন হয় তার 40% শুধুমাত্র ভারতেই হচ্ছে। প্রতি মিনিটের মধ্যে মোট 130,000 পেমেন্ট বর্তমান সময়ে ভারতে ইউপিআই এর মাধ্যমে হচ্ছে। বছরের পর বছর ডিজিটাল পেমেন্ট ট্রানজাকশনের নাম্বার ও ডিজিটাল ট্রানজাকশনের ভ্যালু অনবরত ভারতে বেড়েই চলেছে। আর এইবার তো ভারত একবার পুনরায় নতুন রেকর্ড বানিয়ে ফেলেছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী ভারত অনলাইন ডিজিটাল ট্রানজাকশনের মামলায় দ্বিতীয় কোয়ার্টারে একটা নতুন রেকর্ড বানিয়ে ফেলেছে। রিপোর্ট অনুযায়ী আর্থিক বর্ষ 2022 দ্বিতীয় কোয়ার্টারের ডেটা সামনে চলে এসছে। ইন্ডিয়ান ডিজিটাল পেমেন্ট রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় কোয়ার্টারে ভারতে মোট 20.6 বিলিয়ন অনলাইন ট্রানজাকশন হয়েছে, যার টোটাল ভ্যালু দাঁড়ায় 36 ট্রিলিয়ন রুপিস। ডিজিটাল ট্রানজাকশনে ডেবিট কার্ড থেকে নিয়ে ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংক ট্রান্সফারকে নিয়ে ইউপিআই সব ইনক্লুড থাকে। ওদিকে রিপোর্ট অনুযায়ী ডিজিটাল ট্রানজাকশনে দ্বিতীয় ত্রৈমাসিকে সবচেয়ে বড় শেয়ার এসেছিল ইউপিআই পেমেন্টের। রিপোর্ট অনুযায়ী 20.6 বিলিয়ন ট্রানজাকশনের মধ্যে 17.4 বিলিয়ন অর্থাৎ 84% ট্রানজাকশন ইউপিআই এর মাধ্যমে হয়েছিল, 8% ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে, যেখানে বাকি 7% অনলাইন ব্যাংকিং মোডে। এই ডেটাকে যদি আমরা প্রথম কোয়ার্টারের সঙ্গে কম্পেয়ার করি, তো প্রথম কোয়ার্টারে 9.36 বিলিয়ন অনলাইন ট্রানজাকশন হয়েছিল, যেখানে দ্বিতীয় কোয়ার্টারে 20.6 বিলিয়ন, মানে দ্বিগুণের থেকেও বেশি, 118% এর বৃদ্ধি হয়েছে। প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারের ডেটাকে মিলিয়ে দিলে এর দরুন 30 বিলিয়ন ডিজিটাল ট্রানজাকশন ভারতে হয়ে গেছে। মানে এই গতিতে ভারত একবার পুনরায় নিজের 2021 রেকর্ড 2022 ভেঙে দেবে। আর এই অনুমানে ভারত এই বছর অর্থাৎ 2022 কম করেও 70 বিলিয়ন অনলাইন ট্রানজাকশন করবে। রিয়াল ডেটা 70 বিলিয়নের থেকে অনেক বেশি হতে পারে, আমরা শুধু এটা অনুমান করছি। গত বছর 2021 কথা বললে আপনাদের একবার পুনরায় মনে করিয়ে দিই, 2021 48 বিলিয়ন অনলাইন ট্রানজাকশন হয়েছিল। এরই সাথে ওয়ার্ল্ড ওয়াইড ডিজিটাল ট্রানজাকশনে ভারতের শেয়ার 40% থেকে বেড়ে 45% হওয়ার অনুমান রয়েছে। এক্সপার্টদের মতে ভারতে ডিজিটাল পেমেন্টের গ্রোথের একটাই রিজন রয়েছে, আর সেটা হলো ইউপিআই পেমেন্ট, যেটাকে ভারতের মানুষরা খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করছে। ভারতের 84% ডিজিটাল ট্রানজাকশন যদি ইউপিআই এর মাধ্যমে হয়, তো এর মানে হলো বিশ্বে যত ডিজিটাল ট্রানজাকশন বর্তমান সময়ে হচ্ছে সেটার 36-37% ইউপিআই এর মাধ্যমে হচ্ছে। এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আশা করি ভারত সরকার এটাকে অ্যাগ্রেসিভ ভাবে এগিয়ে নিয়ে যাবে, আর আশা করি বিশ্বের বেশিরভাগ দেশ এটাকে তাদের ব্যাংকিং সিস্টেমের সঙ্গে জুড়বে। আর ডিজিটাল ট্রানজাকশনে ভারতের গ্লোবাল ডমিনেন্স এইভাবে বজায় থাকবে। এক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ বর্তমান ভারত সরকারকে, যারা ডিজিটাল ইন্ডিয়া বানানোর স্বপ্ন দেখেছিল। আর ইউপিআই এর জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ও ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়াকে ব্যাক করে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।